করেছেন জাকির হাসান দিস ইজ হেড ইয়েস দিস ইজ হেড জাকির কংগ্রাচুলেশনস সেমি ফাইনাল ম্যাচ টসে জিতেছেন কি সিদ্ধান্ত আমি ব্যাটিং নেব এক নম্বর উইকেটে খেলা হচ্ছে বাট আমরা এর আগে উদ্বোধনী ম্যাচটা দেখেছিলাম সেখানে আগে ব্যাট করা দল তারা 118 রান করেছিল টসটা কতটা মানে ভাইটাল ভূমিকা রাখতে পারে ম্যাচে না আমি মনে করি আসলে উইকেট আমরা এর আগেও দুইটা ম্যাচ খেলেছি এই উইকেটে সো উইকেটটা তেমন একটা চেঞ্জ হয় না সো আমার কাছে মনে হচ্ছে না তেমন কোনো গ্রুপ পর্বের সবগুলো ম্যাচে আপনারা জয়লাভ করেছেন শতভাগ সাফল্য নিয়ে এসেছেন টিমের স্পিরিটটা কেমন এই ম্যাচে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক প্লেয়াররা অনেক বুস্টেড আপ আহমেদ এবং রিজভি ইনিংসের গড়াপত্তনকারী ব্যাটসম্যান রিজভি অবশ্য এই মুহূর্তে স্ট্রাইক অ্যান্ডে বাঁহাতি ব্যাটসম্যান এবং এজাজ আহমেদ তিনি অবশ্য স্ট্রাইক প্রান্তে ডানাতি ব্যাটসম্যান চলেছেন আবু জাহেদ রাহি তার প্রথম বলটা দেওয়ার জন্য বাঁহাতি ব্যাটসম্যানের জন্য রাউন্ড দ্য উইকেট স্টাম্পের বাইরে দেখে শুনে বলের লাইন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রিজভি আবু জাহেদ চৌধুরী রাহি 14 টেস্ট ম্যাচ শেষ করেছেন দ্বিতীয় টেস্টে 6টা উইকেট নিয়েছিলেন কাটো লেন্থের বল স্টাম্পের বাইরে ব্যাক ফুটে গিয়ে অবশ্য কাট করেছিলেন পয়েন্টে ভালো ফিল্ডিং রানের সুযোগ সম্প্রচার আসছে সিলেট জেলা স্টেডিয়াম থেকে অনলি অন আপডেট টিভির ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে লেফটেড শট কিছুটা হাফ ভলে মিডল অঞ্চলে ফিল্ডার আছেন আরিফুল হক তার কিছুটা অ্যাঙ্গেল কভার করে বল ওয়ান বাউন্স টু বাউন্স চারটি রান ওয়েলকাম বাউন্ডারি রিজভির কল্যাণে এবং টুর্নামেন্টের পাওয়ার বয় আপাদমস্ত ক্রীড়াপ্রেমী ভদ্রলোকটির নাম আরিফুল হক চৌধুরী নগর পিতা সিলেট সিটি কর্পোরেশন পরের বল হাফ বলি লেন্থের ক্লাসিক্যাল কাভার ড্রাইভ চোখের পলকে সীমানা ছাড়া এ যেন বিশ্বনন্দিত চিত্রশিল্পী এস এম সুলতানের অনবদ্য তুলির প্রয়াস দেখার মতো স্ট্রোক কাভার উইকেট টেকার বোলার যারা অলরেডি বিদায় নিয়েছেন স্টার প্যাসিফিক স্ট্রাইকার্সের আইকন কাম ক্যাপ্টেন আবেদন এই মুহূর্তে ব্যাটসম্যানের জন্য সেটা অ্যাঙ্গুলার ডেলিভারি বাংলাদেশের প্রথম টেস্ট বিজয়ের মহানায়ক এনামুল হক জুনিয়রের সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশন পরে বল একটু ফোলা লেন্থে সফট হ্যান্ডেড ড্রাইভ ডিরেক্ট হতে স্টাম্প ভাঙতে পারলে বিপদ ছিল ওখানে জুনিয়র তিনি এসেছেন প্রথম বল এবারে ব্যাকফুটে গিয়ে টার্নে কাট করেছিলেন ব্যাটের আউটসাইডে স্লিপে ফিল্ডার ছিলেন তবে নো থার্ড ম্যান দেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকাল হিরো সিলেটের জনাব শফিউল আলম নাদেল স্লোয়ার হাফ বলে সামনে পায়ে ভর করে লেফট হ্যান্ড শট এক্সট্রা কা বাউন্স চলতে ওয়ান বাউন্স টু বাউন্সে অনবদ্য চার হাতে নিয়ে টিভি যত বসে রয়েছে স্ক্রিনে দেখতেছে এটাই আমার সবচেয়ে বেশি আনন্দ লাগছে এ ধরনের টুর্নামেন্ট সিলেটবাসী আশা করি বারবার দেখতে পারবে সিলেটে অবশ্যই এটা তো না এটা ইনশাআল্লাহ আমরা করবেন আপডেট প্রথম থেকেই মানে সফলতার সহিত চালিয়ে যাচ্ছে এবং আপডেটের প্রশংসা সবাই মোটামুটি যারাই মানে আমরাও যখন মাঠে থাকি না সব সময় অনলাইনে দেখি এবং খুবই তো আমরা আত্মবিশ্বাসী যে আমরা আজকে জিতবো ইনশাআল্লাহ আজকে জয় পরাজয় যেটাই আসুক না কেন এরপরে যদি জিতেন তাহলে ফাইনাল নিয়ে কি আপনাদের কি পরিকল্পনা আমরা ফাইনাল যদি যাই ইনশাআল্লাহ আমরা এই টিমেই রাখবো আমরা ফাইনালে ফাইনাল কাল প্রথম সেমিফাইনালে 19 রানে জয় হুমায়ুন আহমেদ এবং ইমতিয়াজ হোসেন তন্নার কুশল রাওসকে গিয়ে রেখেছে অন্তত ফাইনালের মঞ্চে লেফট হ্যান্ড শট হাফ ভলি ক্লিয়ার গ্রেট সিক্স সাইড স্ক্রিনের উপর দিয়ে এবং পুল করেন সেই স্টাইলে কাভার ড্রাইভ করেন সেভাবে লেফট হ্যান্ড শট খেলেন ঠিক সেই স্টাইলে এবার স্টাম্পের বাইরে ব্যাক ফুটে কাট করে দিয়েছেন গালি অঞ্চল দিয়ে শাহনুরের প্রথম চার অনব এবারে লেফট হ্যান্ড শট হাফ ভলি ক্লিয়ার করলেন জাস্ট ওয়ান বাউন্স চারটি রান জাতীয় লিগ রয়েছে ফর্মটাকে তুলে ধরবার বা নতুন করে তুলে ধরবার একটা প্রয়াস কেননা দীর্ঘ 8টা মাস কোনো প্রস্তুতি ছিল না শুধুমাত্র ফিটনেস ট্রেনিংয়ের উপরেই ব্যস্ত ছিলেন বেশ কিছু ক্রিকেটার এবং শেষ বলে এই ন্যাশনাল ক্রিকেটার ডাউন দ্য ট্র্যাকে বল আরিফুল হক জয়নুল প্রথমবারের মতো পেস অ্যাটাক স্টাম্পের উপরে সুইঙ্গার
দুজন দৌড়াচ্ছেন এক প্রান্তে আউট আউট যা আছে অনেকেই কিন্তু একটা নেশার মতো নিঃস্ব হয়েছেন কিন্তু খেলাধুলা চালিয়ে গিয়েছেন আজকালকে বাস্তবতা হচ্ছে সেই ধরনের ক্রীড়া সংগঠনের খুবই অভাব আজকে ফ্যাশনেবল ক্রীড়া সংগঠন আরও একজন পেস বোলার দারুণ অ্যাকশন এবার স্লোয়ার আপ বলে গ্রেট সিক্স আরফ আসানি জুনিয়র এটি তার দ্বিতীয় ছক্কা অপেক্ষা রয়েছে কোশিয়ার রয়্যাল তাদের প্রতিপক্ষ এবারে স্লোয়ার হাফ বলে ব্যাক ফুট পুল আগামী পরশুর ফাইনালের মঞ্চ তৈরি হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিয়ার্স বনাম কুশিয়ারা রয়্যালসের জন্য সরাসরি সম্প্রচার আসবে যথারীতি আপডেট টিভির ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে দেখার আগাম আমন্ত্রণ সকলের জন্য এবারে গুড টার্ন আরেকটিও ফার্স্ট শেষ হলো ১৭ ওভার শেষে ৯ উইকেটে ৮৯ সিলেট ইউনাইটেড জয়নুল জয়নুল আবারও এসছেন দুটো উইকেট তিনি তুলে নিয়েছিলেন শেষ পেরেকটাকে তিনি ঠুকবেন কিনা প্রতিপক্ষের ব্যাটিংয়ে ব্যাক আপ লাইন ডেলিভারি রক্ষণাত্মক ঢঙে খেলেছেন একেবারে অন্তিম লগ্নে আমরা যে কোনো মুহূর্তে খেলার জবনিকাপাত ঘটবে তার কারণ হচ্ছে আর একটি মাত্র উইকেটের পতন ঘটাতে পারলেই সেটাকে ক্লিয়ার করবে সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিয়ার্স জয়নুল এবং বল আউট হয়ে গেল ৮৯ রানে ৬৮ রানে ম্যাচ জিতলো
অর্থাৎ 68 রানে সিলেট ইউনাইটেডকে হারিয়ে দিত দল হিসেবে প্রতিযোগিতার ফাইনাল কনফার্ম করলো সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিয়ার্স। অভিনন্দন রইল বিজয়ী দলের জন্য, বেশি বেশি অভিনন্দন বিজিত দল সিলেট ইউনাইটেডের জন্য।